উদযাপনের এ এক মহা আয়োজন। জাপানের এই শিল্প আরও বেশি গভীর এখানে বইয়ের সাথে। কালো কালো অক্ষর যেন জ্বলে জ্বলে জীবনকে আলো দিচ্ছে। পাঠ আর চিন্তার এই স্বতঃস্ফূর্ত মিথস্ক্রিয়া যে জীবন ফুলের, যে জীবন পাখির, তাকে সম্ভব করে। বইমেলা উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন, রিডিং রুমের আজকের পর্বের অতিথি কবি ও সাংবাদিক শাখাওয়াত টিপু। আপনার কাছে তো অনেকগুলো বই সংগ্রহে আছে, তো মোট কতগুলো বই আছে এবং কত ধরনের বই আছে সেটা আনুমানিক বলতে পারবেন? আমার সংগ্রহে কত বই আছে এটা ঠিক আমি নির্দিষ্ট করে কখনো গুনিনি আর কি। যেমন আমাদের এখানে আছে, আমার অন্য বাসায় আছে, আমার বোনের বাসায় আছে, তারপর আমার স্ত্রীর ওদের বাসায় আছে কিছু বই, কিছু বই আমার চট্টগ্রাম বাসায়ও আছে আর কি। ওগুলো কী অবস্থা আছে জানি না আর কি। ধরেন আমি যেখানে থাকতাম ওইখানে সবসময় বই সংগ্রহ করতাম এবং অনেক অসংখ্য বই আর কি কিনেছি, মানুষকে দেদার্সে দিয়েছি, হয়তো কোনো বাসা ছেড়ে আসছি দেখা গেলো যে ওইখানে আনি নেই বইগুলো, হয়তো আমার পড়া হয়ে গেছে, মনে হচ্ছে যে এটা আমার কাছে সংগ্রহ রাখার প্রয়োজন নেই, ওই ধরনের বই দিয়ে দিয়েছি আর কি। আর এখানে বিচিত্র ধরনের বই, আমার প্রধানত বই আছে হচ্ছে ভাষা সংক্রান্ত বই, যেমন বিভিন্ন ভাষার ডিকশনারি আছে, এক আমি চেষ্টা করি 20-25 ভাষার গ্রামার আছে আমার কাছে, আমি যে পড়তে পারি তা না ওই ভাষাগুলো, কিন্তু কোনো শব্দ ধরেন এটা যদি চাইনিজ হয় বা এটা যদি জাপানি শব্দ হয়, স্প্যানিশ শব্দ হয় বা ধরুন আইরিশ ডিকশনারি আইরিশ শব্দ হয়, আমি বোঝার চেষ্টা করি যে জিনিসটা কী। হ্যাঁ, কোনো জায়গায় হয়তো পড়তে গিয়ে আমি বুঝলাম না, ধরুন থাকে না বইয়ের মধ্যে ওরকম, ফলে এই ধরনের ব্যাকরণ বই আছে, বাংলা ব্যাকরণে অনেক বই আছে আর কি। দ্বিতীয় সংগ্রহ আমার যেটা আছে এটা হচ্ছে ফিলোসফিক্যাল বই, ফিলোসফিক্যাল বই আমি সবসময় রাখি আর কি। আমার ইবুক আছে একটা, ওইটা মানে ওইখানে অনেক ফিলোসফির বই আছে, যেমন আমার কম্পিউটার হার্ড ডিস্কও আছে প্রচুর বই। হ্যাঁ, ধরুন যখন যে সাবজেক্ট নিয়ে আমি কোনো কিছু লিখতে চাই আমি মোটামুটি ধরুন ওইটা একটু আদ্যপান্ত জেনে লেখার চেষ্টা করি, হ্যাঁ, ফলে আমার লেখাটা কম, আমি একটু বুঝার চেষ্টা করি, বুঝে যখন মনে হয় যে না এটা লেখা উচিত ওইভাবে আর কি। তারপর আছে ধরেন ধর্মতত্ত্বের বই, তারপর আছে লিটারেচার তো আছে, যেগুলো জেনারেল লিটারেচার ইঞ্জিনিয়ারিং লিটারেচার এগুলো আছে। আচ্ছা, এই যে বই এতগুলো আপনার সংরক্ষণে আছে, তো সংগ্রহটা আপনি আসলে কবে থেকে শুরু করেছেন? যেদিন পরিবার থেকে আমার হাতে ক্রয় ক্ষমতার জন্য টাকা দিয়েছে বা খরচ করার জন্য, তখন থেকে আমি বই কেনার চেষ্টা করি। ধরুন হয়তো আমি দুপুরে বিরিয়ানি খাইলাম না, আমি হয়তো পরোটা বা সবজি খাইলাম, আমার টাকাটা বাঁচলো, ওইটা দিয়ে আমি একটা বই কিনেছি। আমার জীবনে শুরুটা এরকমই ছিল আর কি, পারিবারিকভাবে তো কিছু বই ছিলই আমার চাচার, হ্যাঁ, তো ওইটা বিশাল ভাণ্ডার ছিল ওনার। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে মানে যে কোনো নতুন বই, যে কোনো কোথাও যদি বের হয়, আমি যদি বইটা কেনার আমার সামর্থ্য না থাকে আমি রিভিউটা একটু চোখ বুলাই। যেমন আমি একসময় প্রচুর কবিতার বই কিনতাম যখন আমি ছোটো ছিলাম, আমি মনে হয় যে আমার মধ্যে কবিতা জিনিসটা আছে, আমি কবিতা লিখতে পারবো, তখন আমি প্রচুর কবিতা পড়ি, হাজার হাজার কবিতা, মানে অবিশ্বাস্য। হেন কোনো বই নাই যে ভালো খারাপ আমি এগুলো বিচার করি নাই, কিন্তু আমি গুগ্রাসে যেখানে পেয়েছি আমি পড়েছি। আমার একটা সময় গেছে জীবনের মানে শুক্রবার শনিবার ছাড়া বা এরশাদ আমলে রোববার বন্ধ ছিল, তখন রোববার ছাড়া আমি পাবলিক লাইব্রেরিতে যাই না, আমার এমন দিন খুব কম আছে আর কি, যে 2 ঘন্টা আমি পাবলিক লাইব্রেরিতে নিজের মতো যেটা পাইতাম ওইটা পড়তাম আর কি। ফিলোসফিতে আমার সবচেয়ে ইয়ে ল্যাঙ্গুয়েজ, আমি বেসিক্যালি আমার ভাষাটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ আর কি। যদি আমি ভাষা শিখতে পারি না, আমি যেমন কয়েকটি বিদেশি ভাষা কোর্সে ভর্তি হয়েছিলাম কিন্তু ওগুলো শিখা হয়নি, শিখা বললাম না আর কি, কিন্তু বাংলাটা আমি শেখার চেষ্টা করেছি। বাংলা ধরেন যেহেতু লিখি, যেমন আমি ফুটপাথ থেকে প্রথম বই কিনি, হ্যাঁ, এটা ফুটপাথ হচ্ছে চট্টগ্রামের আলমাস সিনেমা হলের সামনে ফুটপাথে বই বিক্রি করতো, ঠিক আছে, ওইখানে আমি ধরেন আকবর হোসেন কিনি, ফাল্গুনী মুখোপাধ্যায় কিনি, তারপর হচ্ছে কিরিটির বই কিনি,
চট্টগ্রাম বন্দরে কিছু জাহাজ আছে, ওই জাহাজগুলো যখন আসে মাল লোড আনলোড হয় জাহাজগুলো পরিষ্কার করা লাগে, তো ওইখানে হচ্ছে নানা ধরনের বই ম্যাগাজিন ওইটা আবার মানে ইয়েতে বিক্রি হইতো আর কি বল নিলামে বিক্রি হইতো আর কি, ওই বইগুলো আসতো রাজনীতির বাজারে, ওইখান থেকে প্রচুর বিদেশি বইপত্র কিনি একটা সময়ে। তারপরে হচ্ছে ঢাকায় যেমন আমি বইপত্র কিনেছি পল্টন ফুটপাত থেকে এক, তারপর হচ্ছে আমার খুব প্রিয় জায়গা নীলক্ষেত, যেটা বইয়ে যাবে আমি একটা লেখাও লিখেছিলাম নীলক্ষেত বিশ্ববিদ্যালয়, মানে ওইটাতে এত ধরনের বই আছে, বইয়ের একটা যোগান ছিল, এখন একটু কমে গেছে, আমি মাঝখানে গেলাম তো একটু কম আর কি, এখানে কোনো বই নেই, এখানে খুঁজে পাওয়া খুব টাফ আর কি, মানে আপনাকে ইয়ে থাকতে হবে, তককে তককে থাকতে হবে আপনি যে বইটা দরকার আর কি, আপনাকে অবসর পাইলে একটু ঘুরে আসা যে আচ্ছা ওইখানে ঘুরে আসলাম ওরকম আর কি। তারপর শাহবাগ, একটা সময় শাহবাগ ছিল, এর মধ্যে আমি নতুন কিছু বই জোগাড় করলাম, যেমন অবশ্য পুরান বই এগুলো নতুন করে বেরোলো আর কি, এটা হচ্ছে মার্টিন হাইডেগারের সিলেক্টেড রাইটিং ফিলোসফির বই, এটা ওইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত একটা প্রবন্ধ আছে খুব সুন্দর আর কি, দ্য ওয়ে টু ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ খুবই সুন্দর, মানে এগুলো এইভাবে আমি আর্টের বইও কালেকশন করেছি এক সময়, আর্টের বইও আছে আমার কাছে। আচ্ছা, পাঠ্যপুস্তক পড়াটা তো মোটামুটি একরকম বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এখন, তো পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বিষয়ের বইগুলো পড়াটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? পাঠ্যপুস্তক যে মানুষ যে সীমাবদ্ধ থাকে ওই মানুষ মানে বাড়ে না আর কি, তার বৃদ্ধির জন্য, মানুষের বৃদ্ধির জন্য বাড়ে না বলতে ওই অর্থে জ্ঞানগত জায়গায় তার ভবিষ্যতের জায়গায় সে কখনো বাড়বে না, পাঠ্যপুস্তকের বাইরে সে যখন পড়তে যাবে তখন ওই লোকটা হচ্ছে বড় হবে, বাড়বে আর কি, সমাজটা বিকশিত হবে, ব্যক্তি মানুষের দুইটা জিনিস বিকশিত হয়, একটা হচ্ছে তার মানুষ মানে হচ্ছে যেটা বুদ্ধিভিত্তিক জায়গা, একটা হচ্ছে তার দৈহিক গড়ন। আপনার অনেকগুলো লেখা দেশে দেশের বাইরে প্রকাশিত হয়েছে, তো এই লেখাগুলোর অনুপ্রেরণা আপনি কোথা থেকে পান? এক ধরনের শূন্যতা থেকে লেখালেখিতে আসা আর কি, যে মনে হয় যে আমারও কিছু কথা আছে যে কথাগুলো আমি অন্য বইগুলোতে পাইনি, বা যেটা যে অভিজ্ঞতাটা মানে অন্যদের ঘটে নেয়, আমার মনে হয় এই কথাগুলোই আমি লেখার চেষ্টা করেছি, বা কোনো এটা কবিতা হোক বা প্রবন্ধ হোক বা অন্য কিছু হোক আর কি, সমালোচনা, মনে হয় যে একটা নতুন বাক্য সৃষ্টি করার যে আনন্দ, ভয়ানক আনন্দ, একটা নতুন শব্দ সৃষ্টি করতেছেন ভাষায়, একজন লেখক বেঁচে থাকে একটা শব্দে, আপনি ধরুন এখন শীতকাল আসছে না, যেমন আমরা বলি না শীতকাল কবে আসবে সুপর্ণা, আপনি দেখুন ফেসবুকে ভরে গেছে ওই কবি, হয়তো কোনো কবিতাই পড়েনি কিন্তু মানুষ এই লাইনটা বলতেছে, একজন কবির একটা লাইন, তাই না? যেমন বসন্তকাল আসবে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, হয়তো ওই কবির কোনো লেখাই কেউ পড়ে নেই কিন্তু এই বাক্যটা কিন্তু ওই কবিকে বাঁচাই রাখে, এই যে ধরেন সন্ধান করতে পারা, দেখতে পারা, এই সৃষ্টির যে আনন্দ, এটা ব্যাখ্যা দিতে আর কি। জাপানি একটি পত্রিকায় আপনার লেখা হাইকু প্রকাশিত হয়েছে, তো এর পেছনের গল্পটা যদি আমাদের বলেন। আমি হাইকু লেখা শুরু করি করোনার সময়, হ্যাঁ, কিন্তু আমার মধ্যে ধরেন হাইকু মূলত হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রভাবিত একটা জিনিস, জেন সাধকদের গল্প পড়েছেন কখনো? পড়েনি মনে হয়। জেন গল্প আছে, ওরা হচ্ছে যত কম খরচে যত লাইটলি মানুষকে বাঁচা যায়, আমি এমন একটা গল্প পড়েছিলাম যে এক বাসায় একটা চোর আসছে কিন্তু তার ঘরে কোনো পণ্য নাই যে নিয়ে যাবে ওই জেন সাধকের বাসায়, তো উনি অন্ধকারে ধ্যান করতেছে, ওই সময় চোরটা আসছে, তো হঠাৎ ওনার ধ্যান ভেঙে গেল, দেখলো যে একটা চোর খুঁজতেছে কিন্তু উনি যে ইয়ের মধ্যে থাকে কুটিরের মধ্যে ওইখানে কিছু নাই, তখন বললো যে তুমি কি চুরি করতে আসছো? তো বললো যে হ্যাঁ, তো এখানে তো কিছু নেই, তুমি কিনে আমার পরনে কাপড়টা নিয়ে চলে যাও। হ্যাঁ, শূন্যতার মধ্যে অসীমকে খোঁজা একটা 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 যে জায়গা, ওইটা হচ্ছে মানে ইয়ের মধ্যে আসা আর কি, হাইকুর মধ্যে। তখন আমি কিছু হাইকুর লিখি, আমি হচ্ছে তখন একটা বই পড়ি তাও ফিলোসফির আর কি, দ্য নেচার অফ তাও, এরকম একটা বই আর কি, ফিলোসফিক্যাল বই, একটা হচ্ছে জিরো আঁকা, একটা তাও ফিলোসফির বই পড়ি আর কি, বইয়ের উপরে হচ্ছে জিরোটা আর কি, শূন্য মানে ছোট্ট বই কিন্তু দেখলে মনে হবে যে ওইখানে ওই শূন্যের মধ্যে বিশাল একটা শূন্যতা আর কি,
যে মহাশূন্য কৃষ্ণ গব্বরের মধ্যে ঢুকে যাবো ওরকম আর কি। তখন আমি হাইকুলে এ হচ্ছে আমার হাইকুর যাত্রা। সর্বশেষ আমি একটা কাজ করেছি গত দু মাস আগে, আমার ইংরেজিতে লেখা হাইকুর একটা সিলেক্টেড হাইকু আমি তৈরি করেছি, ওইটি আমার যে এজেন্ট আছে ওনাকে পাঠানো হয়েছে, উনি অনুবাদ করতেছে ইতালিয়ান ভাষায় এবং মেবি ওটা জাপানি ভাষায় অনুবাদিত হবে, হয়তো ভবিষ্যতে কোনো এক সময় বের হবে। কেউ যদি বই পড়ার অভ্যেস গড়ে তুলতে চায় নতুন করে, তাহলে তাকে আপনি কী ধরনের পরামর্শ দেবেন? আসলে এটা তো পরামর্শ দেওয়ার ব্যাপার নয়, এটা হচ্ছে পারিবারিক সংস্কৃতির ব্যাপার। বইটা বস্তুত কেউ যদি পড়তে চায়, কোনো পরিবারের যদি অভ্যাস থাকে তাহলে অন্যরা পড়বে। আরেকটা হচ্ছে পরিবারের অভ্যাসের বাইরেও পড়ে মানুষ দুইটা কারণে। একটা হচ্ছে প্রেমে পড়লে পড়ে, কোনো জিনিসের বস্তুর প্রতি প্রেম হইলে ধরুন হয়তো, একটা হচ্ছে ঘৃণা থেকে করে আর কি। ঘৃণা থেকে করাটা কেমন, পাঠ্যপুস্তকে আপনার ভালো লাগে না, দেখি অন্য বইতে কোনো কিছু আছে কি না আবিষ্কারের। আমাদের আমাদের প্রধানত বই পড়তে হবে। আমাদের শিক্ষা পদ্ধতি যদি ছাত্রদের কল্পনা শক্তি বাড়াইতে পারে, জ্ঞানের প্রতি কি বলে জ্ঞানটাকে আনন্দদায়ক করতে পারে, মানে নলেজটাকে মানে শিক্ষাটাকে, তাহলে হয়তো মানে বইয়ের পাঠক বাড়বে আর না হলে কমবে আর কি। এখন তো ইবুক বা ডিজিটালাইজড বুকগুলো অনেক বেশি জনপ্রিয় হচ্ছে তরুণ সমাজের মাঝে, তো এই যে হার্ড কপি এবং সফট কপি বইয়ের, এই দুটোর মধ্যে কি কোনো সাংঘর্ষিক ব্যাপার আছে বলে আপনি মনে করেন? না, সাংঘর্ষিক নাই। এটা এটা জিনিসটা হচ্ছে আপনি যেটা প্রেফার করেন ওই জিনিসটা করবেন, আপনার যেটা পছন্দ হয়। কেউ হয়তো এটা পড়তে পছন্দ করে এটা পড়ে। ধরুন ই ফরম্যাটে নানা ধরনের বই আছে যেটা আমাদের এখানে নাই, যেমন ধরেন একটা ইবুক তো আছে পিডিএফ ফরম্যাটের বই, যেমন অডিও বুক আছে ওইটা খুব পপুলার আর কি। ধরুন আপনি যদি কোনো পাবলিশারের অডিও বুকগুলো কিনতে চান, ওদের সাবস্ক্রাইব করে ওদের বইগুলো কিনতে পারবেন। ভিজুয়াল বুক আছে, বইটা পড়তেছে আপনি দেখে শুনতেছেন, তাই না? যে আপনারা যে টেলিভিশনে খবর পড়েন, এটা শোনাটাও তো এক ধরনের পড়া। আমরা ওই তথ্যগুলো যেটা আমার প্রয়োজন ওই তথ্যগুলো কিন্তু আমরা সংগ্রহ করে নিচ্ছি, ওই তথ্যগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে রিপ্রডিউস করতেছি বা অন্য জায়গায় বলতেছি বা গবেষণার ক্ষেত্রে কাজে লাগাচ্ছি। আমি বলছি যে মানে সব কিছু দরকার আছে, কোনটা যে হারে যাবে তা কিন্তু না আর কি। কি লিখতে মনোনিবেশ করেছেন? এখন আমি একটা করতেছি দুই বছর ধরে একটা বই, আর ইন্টারেস্টিং বই। বইয়ের নাম হচ্ছে ফুড লাইন, ইংরেজিতে বলে ফুড লাইন, এটা বাংলা নাম দিয়েছে খাদ্য রেখা। এটা হচ্ছে একজন গ্রিক কবি, উনি হচ্ছেন কি বলা যাবে মানে 70-এর দশকের খুব মানে বিট কবিদের, 60-70-এর ওই বিট কবিদের ইয়ে আর কি, সমসাময়িক কবি, এখনও জীবিত আছেন, বৃদ্ধ লোক। উনি হচ্ছে একই সঙ্গে মনোবিজ্ঞানী, বিখ্যাত মনোবিজ্ঞানী। ওনার একটা বই অনুবাদ করতেছি, এটার ইংরেজি অনুবাদ করেছিল জ্যাক হার্শম্যান, উনি হচ্ছে বিট জেনারেশন, অ্যালেন গিলবার্গের নাম শুনছেন, সেপ্টেম্বর অন যশোর রোড। হ্যাঁ, ওনাদেরই বন্ধু একজন, ওই বিট কবিদের একজন জ্যাক হার্শম্যান, উনি লেফটিস্ট, আমেরিকান লেফটিস্ট বামপন্থী আর কি। উনি এই বইটার ইংরেজি অনুবাদ করেছিলেন, উনি আরেকজন গ্রিক কবি। তো আমি ওই বইটা অনেকদিন ধরে অনুবাদ করি, সুযোগ পাইলে ধরেন অবসর পাইলে আমি একটা দুইটা অনুবাদ করি, এরকম জন্তু জন্তু আমার 40-50টা কবিতা অনুবাদ করেছি একটা বই। আর সামনে আমার নতুন বই করার একটা প্ল্যান আছে বাংলায়, কবিতার বই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে দেওয়ার জন্য। আবারও দেখা হবে।